বিরতিতে যাওয়ার আগে আমরা সন্দেশখালীর কথা বলছিলাম, জানেন সন্দেশখালী এখন কেমন আছে? ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেখে তারা রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন। কি দেখলো ফ্যাক্ট ফাইন্ডিং টিম সন্দেশখালী গিয়ে? আগে দেখুন সেই ছবি। ভোট মিটলে সন্দেশখালী যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিটেবার সন্দেশখালী হবে, তার কারণ আমি আপনাদের দেখতে যাব। আজও সন্দেশখালী অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী। তবে তার আগে সন্দেশখালীতে পৌঁছে গেল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। চার সদস্যের একটি দল আজ সন্দেশখালীতে আসেন। সন্দেশখালীর ছোট আজগাড়া সহ বড় আজগাড়া বিভিন্ন এলাকা এলাকা তারা যান এবং যে সমস্ত বিজেপি কর্মকর্তা এবং বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছিল এবং তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার তারা একদম পুরো গিয়ে দেখেন। সদান ও তার সাগরেডরা জেলে থাকলেও এলাকায় সন্ত্রাস থেমে নেই। বিপ্লব দেব রবিশঙ্কর প্রসাদদের কাছে অভিযোগ জানালেন সন্দেশখালীর মহিলারা। ভোটের দিনেই আমাদের মহিলাদেরকে বলা হয়েছে রেপ করানো হবে, যার কারণে কোনো লোক এখানে ভয়তে দাঁড়াতে পারছে না এবং মহিলারাও শান্ত নেই। এরা বলছে যে কেন্দ্রের পুলিশ যখন এখান থেকে বেরিয়ে যাবে পুলিশ যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশন নেওয়া হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলার পর ফের বিপ্লব দেবের নিশানায় শাসক দল। গরিব মানুষ আমাকে এখন জিজ্ঞাসা করছে ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ফেলে সামনে উঠার মধ্যে ফেঁকে ভাতের ডেকটা নিয়ে চলে গেছে। এই ধরনের অবস্থা সন্দেশখালীতে আর মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন? আমি গরিবের জন্য কাজ করি, আমি এসটির জন্য, আমি এসসির জন্য কাজ করি। লোকসভা ভোটের পরই ফিরে এলো 2021-এর ভোট পরবর্তী হিংসার পুরনো ছবি। ভোটের আগে থেকেই দেশজুড়ে শিরোনামে ছিল সন্দেশখালীর অত্যাচার। বসিরহাটের তৃণমূলের জয়ের পর কি আরো বেপরোয়া সাজাহান বাহিনী? আর কতদিন চোখ বন্ধ করে থাকবে পুলিশ প্রশাসন? সন্দেশখালী থেকে অর্ণব মৈত্রী, রিপোর্ট রিপাবলিক বাংলা। আমি সরাসরি দেবব্রতবাবুর কাছে চলে যাবো। দেবব্রতবাবু, এটা কি অভ্যেসে পরিণত করে ফেলেছেন আপনারা তাহলে? মানে যেখানে জিতবো সেখানে আরও বেশি অত্যাচার করব। আচ্ছা বাদ দিন, আমি বিরোধী দলের কথা বাদ দিচ্ছি। আমি একটু আগেই যখন হেডলাইন্স পড়ছিলাম আপনি নিশ্চয়ই শুনেছেন দুটো জায়গার কথা, বোলপুরের শ্রীনিকেতন, তৃণমূলের গোষ্ঠীকন্দল, আর এই খাস কলকাতায় আপনাদের দলের এক কাউন্সিলরের অফিসে আর এক কাউন্সিলরের চর লোকেদের চড়াও হয়ে যাওয়া। এগুলোও তো আপনারা পারছেন না আটকাতে। না, এগুলো আপনাদের বানানো বানানো ছবি দেখতে পাচ্ছেন বানানো? শুনুন শুনুন, মানে শুনুন, এখানে বিজেপি প্রত্যেকবার একবার করে নির্বাচন আসে, কখনো বলে 200 পার, কখনো বলে 42 পার, কিন্তু কার্যত তারা মুখ থুবড়ে পড়ে। দূর বসে আপনি কোন দিকে যাচ্ছেন? শুনুন শুনুন বলছি, শেষ করতে, না না না, আপনি কথা, আপনি পয়েন্টটা শুনুন তো, শেষ করতে, আপনি নিশ্চয় নিশ্চয় পয়েন্ট, না না, আপনি একটা পয়েন্ট, পয়েন্ট তো বিপ্লব দেব, পয়েন্ট না আপনার, এই এদিক ওদিক চলে যাওয়ার কথা শুনতেই যাচ্ছেন। পয়েন্ট তো বিপ্লব দেব, বলুন আপনি, বলুন যে ছবিটা আপনারা দেখলেন একটু আগে বোলপুরের শ্রীনিকেতনে বোমা পড়ছে, যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, শুনুন শুনুন, ভাইরাল ভিডিও, লোকাল 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 কি আপনি বলছেন বানানো? লোকাল ছোটখাটো ঘটনা কোথায় কি ঘটলো সেটা নিয়ে আচ্ছা বানানো না, এবার ছবিটা হয়ে গেল, শুনুন শুনুন, না না বানানোটা ছিল এইবারে, মানে দেবব্রতবাবু তো মুহূর্তে মুহূর্তে চেঞ্জ করছেন নিজেকে। দেখুন মানে একটু একটু থামাচ্ছি, দেবব্রতবাবুকে থামাচ্ছি, বিসর্জন মানুষ সামনে যেটা পরিষ্কার বলাটা প্রয়োজন হচ্ছে যে এই ছোটোখাটো ঘটনা করতে করতেই না আপনার সারা রাজ্যটাকে বিষময় করে দিয়েছেন। কোনো দুষ্কৃতি কাজ ছোটো ছোটো বলে কিছু নেই। আপনারা এই যে নিজের নিজের জিনিস, নিজের দল যদি ছোটো করে অপরাধ করে সেটা ছোটো, অন্য দল করে বিরাট বড়। এই না না না, এই এই জিনিসটা শুনুন শুনুন, বিস্মিত দেখুন, ভোট আপনাদের ম্যান্ডেট হয়েছে, সবাই আপনাদের ভোট দিয়েছে, আপনারা জিতে এত সুন্দর জায়গা আছে, তাহলে রাজ্যে এই ধরনের অত্যাচার, মানুষ বাড়ি ছাড়া, মানুষের সমস্ত লুটপাট হচ্ছে কেন? আপনার প্রশাসন কি করছে, পুলিশ কি, আপনারা বলছি হাইকোর্ট কি বলছে, সিবিআই কি বলছে, অর্থাৎ কিনা গুন্ডা পুলিশের ছাড়া রক্ত লেগে আছে। দেখুন, উনি যদি কথা বলেন তাহলে আমি বলবো না, আপনি যখন কথা বললেন আমি আপনাকে একটা কথা বলতে দিই। দেখুন, আজকে আপনারা জিতেছেন, আপনারা শাসক, আপনারা বারবার জিতছেন, আপনাদের এত এমএলএ, আপনারা এতগুলো এমপি নিয়ে জিতেছেন, রাজ্যে পশ্চিমবঙ্গের দিকে মানুষের দিকে তাকান, আজকে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন? যারা বিজেপিকে ভোট দিয়েছে 2 কোটি 34 লক্ষ মানুষ, সেই মানুষগুলোর কথা ভাবুন, তারাও এই রাজ্যের বাসিন্দা, তাদের বাঁচার অধিকার আছে, তাদের ঘরবাড়ি লুটপাট আপনার গুন্ডারা করতে পারে না, আপনার পুলিশ, আপনার প্রশাসন তাদের জন্য কেন কিছু করছে না?
কেন আপনারা চুপ আছেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আপনি উত্তর দিন। উত্তরটা নেই। আজকে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষের ম্যান্ডেট জয় কি আপনাদেরকে বেপরোয়া করছে, দায়িত্বশীল করছে না কোথাও? ক্রিমিনাল পুষছেন আপনারা, ক্রিমিনাল পুষছেন, এবং ক্রিমিনালরা আপনাদের ভোট করায়, ক্রিমিনাল বোম বারুদ আপনাদের ভোট করায়। আমি সেখান থেকে জানতে চাইছি কোথা থেকে পালাবে বিজেপি? বিজেপি কি প্রশাসনে আছে? যেখান থেকে পালাবে নাই থাক, তাহলে পালাচ্ছে কোথা থেকে বিজেপি? স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় বিজেপি কোথা থেকে পালাচ্ছে মশাই? মানুষদের থেকে বাঁচতে চাইছে, নিজের কাছে নিজের উৎস দিতে পারছে না, কারণ মানুষের থেকে বাঁচতে চাইছে এই মানুষগুলো থেকে তারা ঘর ছাড়া। বিজেপি কে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ, ওই জন্য দুঃখ দিতে বলছি। হ্যাঁ মশাই মেনে নিলাম, কিন্তু জয় আপনাদের বেপরোয়া করছে কেন? জয় কেন দায়িত্বশীল করছেন আপনাদেরকে? কিচ্ছু ঘটনা ঘটেনি, পুরো বাড়িতে বাড়ি পাড়াতে পাড়া গ্রামকে গ্রাম কিছু খেয়াল রাখতে হবে। একটা জয় পেলেই আপনার আরো জয়, আরো জয়। কি করে বিরোধী শূন্য, বিরোধী শূন্য করতে হবে? সামান্যতম আগুনে যেখানে স্কোপ আছে সেটাকে নিভিয়ে দাও, সামান্য প্রতিবাদী জায়গায় নিভিয়ে দাও। এটাই হচ্ছে এখন এক সিস্টেমের মূল অঙ্গ, সেভাবেই ওরা চলার চেষ্টা করছে, যাতে করে কোথাও বিরোধিতা না থাকে। আপনি কি নরেন্দ্র মোদী যারা ভোট দিয়েছে, যারা রাজনীতি করে না, রাজনীতি বোঝে না, ভোটটা তারা দিয়েছে নরেন্দ্র মোদীকে, কারণ তারা কিছু না কিছু পেয়েছে, এবং সেই জায়গাগুলো সেই মানুষগুলোকে আপনারা পুরোপুরি আপনার পুলিশ কিছু করছে না, আপনি বলছেন মিথ্যা, চলুন গ্রামে গ্রামে প্রতিটা বাড়িতে, আপনার পুলিশ আপনার অফিসার ইনচার্জ কে জিজ্ঞেস করুন কত ঘটনা প্রতিদিন আপনি বলুন উনি বলছেন, জয়দেবব্রত বাবু বলছেন কেন্দ্রীয় সরকারের কাছে 355-356 জন পড়ছেন না। উনি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন যে কোন একটা সেটিং কোথাও রয়ে গেছে। বাংলার মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত, কোথাও বুঝি সেটিং রয়ে গেছে। কেন ডায়মন্ড হারবারে বিজেপি পার্টি দিল না, কোথাও আগে ছিল সারা বাংলাকে ডায়মন্ড হারবার মডেল করবেন, যেখানে বিজেপি পাবে একটা ভোট আর 999 টা পাবে অভিযোগ বানাচ্ছি। নন্দরানী দলের নাম শুনেছেন? আপনার কি মনে হয় নতুন নাম শুনেছেন? মানুষ এই জাতির মধ্যে ভোট দল নাম শুনেছেন কি? আর বোমবার মানুষের গলা হাত পা কাটবেন, ও সব বাংলা মানুষ সব দেখছে, সব শুনছে, এইভাবে চলে না। তাহলে দক্ষিণ কোরিয়া ছেড়ে দিন, আমাদের এখানে 235টা এমএলএ নিয়ে এই বুদ্ধদেব ভট্টাচার্য চলে যেত না, আপনাদের উত্থান হতো না, অরাজকতা অত্যাচার কখনো শেষ কথা বলে না। আপনারা মানুষের দিকে তাকান, মানুষের সুখ দুঃখ তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যথেষ্ট। পশ্চিমবঙ্গের কথা বলুন, বাজে কথা বন্ধ করুন, রয়েছে বাজে কথা বন্ধ করুন, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কত হাঙ্গামা করবেন না, ছাড়া কিছু জানবেন না। অর্চনা দেবী, অর্চনা দেবী, আমি একটু বিরত করব। আমার দেবব্রত বাবুর কাছে প্রথম থেকে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে মানুষের ম্যান্ডেট আপনারা পেয়েছেন এই রাজ্যে, মেনেছি তো, 29টা আপনাদের ঝুলিতে গেছে, মেনেছি তো, তাহলে এই জয় কেন আপনাদের বেপরোয়া করছে এতটা যে নিজের দলের লোককেই মারতে হচ্ছে? না না, এগুলো ঘর ছাড়া তো রয়েছে, ঠিক কথা না? ঠিক কথা না, এই আপনি আপনি মশাই, আপনি আমাকে আপনাকে না 3000 না কত ভোট পেয়েছেন? দেবব্রত একটু দাঁড়ান, বিজেপিতে যাবেন, বিজেপিতে যাবেন, বিজেপিতে আপনি যাবেন। আমার বক্তব্য হচ্ছে আপনি আমাকে বলুন, এই 8টা থেকে আমাদের এই আলোচনাটা শুরু হয়েছে, 8:37 বাজে আমি ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি, 37 মিনিট আপনি কতবার কথা বদল করলেন। প্রথমে একবার এখানে সবাই সাক্ষী রয়েছেন, দর্শকেরা সাক্ষী রয়েছেন, প্রথমে বললেন আপনি, যখন বললাম যে ঘর ছাড়ার কথা, প্রথমে বললেন মিথ্যে কথা, তার পর মুহূর্তেই বললেন আপনি দু একটা ঘটনা ঘটেছে অস্বীকার করছি না, গোষ্ঠী কোন্দলের কথা বললাম, বললেন আপনারা বানানো দেখাচ্ছেন, আমি যখন বললাম ছবি কথা বলছে তখন বললেন হ্যাঁ ছোটখাটো ঘটনা। শুনুন, আপনি নিজে বিচ্ছিন্ন ঘটনা কতবার কথা বদল করলেন মাত্র 37 মিনিটে? বল 10-12 কোটি মানুষের রাজ্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সমস্ত ব্যবস্থাটাকে দেখাবেন না, এটাকে বিচার করা যায়ও না। এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা আপনাদের কথা না না, এতে আমি আপনার দোষ দেখি না মশাই, আপনার যে রাজনৈতিক ঘরে শিক্ষা সেখানে পাঁচজন থেকে কান্দুরি সবই ছোট ঘটনা, সেটা তো মানুষ তো বলছে, বাংলার মানুষ তো বোকা ভাববেন না, যারা বোকা ভাবছে তারা হচ্ছে বাংলার মানুষ তো বোকা ভাববেন না। পরিষ্কার বলুন এই ছোট খাটো ঘটনার সঙ্গে যে মানুষগুলো দাবি করছিলেন কেন্দ্রীয় বাহিনী, যে মানুষগুলো ছোটখাটো ঘটনার জন্য
আমি সমাধিতে একটা কথাই বলবো, আমি দেবব্রত বাবু ব্যক্তিগত আক্রমণ করি না, অত্যন্ত সজ্জন মানুষ, উনি দলের হয়ে কথা বলছেন দলের, কিন্তু যেটা প্রয়োজন এই যে উনি বলছেন ছোট ছোট মানুষগুলো তাদের যে বিপর্যয় যে রাজার কানে যায় না, যে শাসকের কানে যায় না, তিনি শাসন করার অযোগ্য একেবারে, প্রতিটা প্রজাকেই আমাকে রক্ষা করতে হবে, এটাই আমাদের রামায়ণ মহাভারত শিখিয়ে গেছে, কিন্তু এনাদের কাছে কোনো শিক্ষা নেই। এনাদের কাছে যে আমার আনুগত্য দেখাবে, যে আমি জিন্দাবাদ বলবে, হ্যাঁ বাবার নাম কেবলাম, আমার নাম কেবলাম, তাকেই আমি রক্ষা করব, আর কারুকে নয়। এই যারা নীতি নিয়ে চলে তাদের বুঝতে হবে একদিন সময় আসে সব সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গেছে, কেউ যদি বলে বাংলা আলাদা আমি চিরকাল থাকবো সে ভুল করছে। বামফ্রন্ট আমরা দেখেছিলাম, সবাই ভেবেছিল হয়তো অচলায়তন কোনোদিন ভাঙবে না, ভেঙে চুরমার হয়ে গেছে বারবার সময় এসে। উনি বলছে বিজেপির, দেখুন গত 2021-এ বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল 10%, এবারে হয়েছে 7%। বিজেপিকে কিন্তু মানুষ কিন্তু অচ্ছুত বলে মনে করে না, তাদেরকে মনে করছে একমাত্র, মানুষ বিজেপির দিকে যদি যায় তাদের একমাত্র বিকল্প হিসেবে তারা তাজি রয়েছে। আপনার এই ছোট তার জন্য মানুষকে, যে মানুষগুলো বিজেপিকে ভোট দেওয়া হয়েছে সেই মানুষগুলোর অত্যাচার করে, সেই মানুষগুলোর মুখ বন্ধ করে ভবিষ্যতে ভোট দেওয়া থেকে বিরত করার যে প্রচেষ্টা নিরবচ্ছিন্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট অথচ মানুষের পরিষেবা দিতে পারছেন না, আপনারা মানুষকে ভিতর ঘরে মানুষ সুখে আছে, আজকে পশ্চিমবঙ্গকে কোথায় গিয়ে দাঁড় করিয়েছে সেটা আপনারা বলেন, রবীন্দ্রনাথ সুভাষ বসুর বাংলা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড় করিয়েছে, কি শাস্তে কোন জায়গায় আপনারা আছেন, বলেন 42 পুরো শিক্ষা একবার বলেন 35, শুনুন গিয়ে দাঁড়িয়েছে 12, এই তর্ক করবেন না, আপনি বাস্তবে আসুন, বাস্তবে তো বাস্তব যে বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলা কি কোথায় আপনারা ঠিক আছে করে মানুষের মুখ বন্ধ করছেন, যে 2,34,00,000 মানুষ আজকে বিজেপিকে ভোট দিয়েছে তখন গণতন্ত্র আছে, তাদের গণতান্ত্রিক অধিকার নেই, তাদের লুটপাট করার অধিকার আপনাদের কে দিল, তখন কে দিল আপনাদের গুন্ডাদের টিএমসির আর্মাদের, যে এদের বাড়ি লুট করতে হবে, মহিলাদের মারতে হবে, বাড়ি থেকে বের করতে হবে, পুরুষ শূন্য গ্রাম করতে হবে, ভেরি লুট করতে হবে, দোকানে আগুন লাগাতে হবে, লাইন দিয়ে দোকানগুলোকে তালা মেরে দিতে হবে, লজ্জা হওয়া উচিত, লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনার লজ্জা